আজকে একটু মন দিয়ে শুনবেন, বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগ ঢাকার রাস্তায় রক্তপাত চাইছে, রক্তক্ষরণ চাইছে, লাশ চাইছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জুলাই মাসে যতগুলো ঘটনা এবং সহিংসতা আওয়ামী লীগ এবং পুলিশের কাছ থেকে পেয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে তথ্যগুলো পেয়েছে, বিশেষ করে হের আলমের এই ইস্যুটা ব্যাপকভাবে তাদেরকে কিন্তু ভাবিয়ে তুলেছে। এমনকি তার বিষয়টিকে তদন্ত করার জন্য কিন্তু আবারও প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এই মাসেই এবং অল্প দিনের ভেতরেই। তাতে করে বোঝা যায় সরকার আগামী নির্বাচনে সঠিক সুষ্ঠু করার জন্য তার নিজের নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। তো যাই হোক, এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানলাম যে শেখ হাসিনার এখন কি হতে যাচ্ছে এই কারণগুলোতে, এই যে বিএনপির পদযাত্রায় যে আঘাতগুলো বারবার করা হচ্ছে এটা কিভাবে নিচ্ছে যুক্তরাষ্ট্র, চলে যাব পিনাকির ভিডিওতে। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আজকে একটু মন দিয়ে শুনবেন, বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে এইগুলা একসাথে কইরা মালার মতো গাইথা কেউ আপনাদের এখনও উপহার দেয় নাই, আজকে সেটা আমি দেবো। কিন্তু আজকের পরে ব্যাপক আপনাদের কাছে ফকফকা হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন কাডাল রানী বাংলাদেশের ক্ষমতায় থাকবে নাকি থাকবে না। তো আমি আমার ভিডিও খুব মন দিয়ে শুনতে বলি না, কিন্তু আজকে বলবো, একটু মন দিয়ে শোনেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির অনেকটাই এখন আর বাংলাদেশের হাতে নাই, আমাদের হাতে নাই। 2008 সালে কাটাল রানী ক্ষমতার মসনদে বসার পরে আমাদের রাজনীতির একটা বিরাট অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। সে অবস্থার পরিবর্তন হয়েছে আমরা ইদানিং লক্ষ্য করতেছি। আমাদের এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের সাথে চীনের যে কৌশলগত প্রতিযোগিতা চলতেছে, বাংলাদেশ এখন তার কেন্দ্রবিন্দুতে, একদম সেন্টারে। এই প্রতিযোগিতার একটা অন্যতম রাজনৈতিক দিক হচ্ছে যে এই অঞ্চলের দেশগুলো গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে নাকি তারা চীনের মতো একনায়কত্ববাদী ব্যবস্থার শিকার হবে। এই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের আগামী নির্বাচন নিয়ে ব্যাপকভাবে আগ্রহী। বাংলাদেশে গণতন্ত্রের পতন ঘটলে, মানে হাসিনা টিকে গেলে, তা হবে এই গোটা অঞ্চলের জন্য একটা অশনি সংকেত। এই কারণেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন কিছুকাল আগে আমাদের বলছিলেন যে আমাদের আগামী নির্বাচনের উপরে রয়েছে সারা বিশ্বের চোখ। তো এই যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে বাকি বিশ্বের যে ক্রমবর্ধমান আগ্রহের কারণে আমাদের রাজনীতিতে কি ঘটতেছে বা আগামীতে কি ঘটতে যাচ্ছে তা বোঝার জন্য দেশের কোন রাজনীতিবিদ বা দল কি করতেছেন বা বলতেছেন সেটা দেখলে চলবে না। কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে অনেক বড় পরিসরে, বাইরের দুনিয়ায় কি কি ঘটতেছে তা সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা আমাদের রাজনীতির গতিমুখ এবং আগামীতে কি কি ঘটতে যাচ্ছে তা ভালোভাবে বুঝতে পারবো। আমি অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশকে নিয়ে পরাশক্তির এই উত্তেজনা কেন, অনেক আগে, আমি তখন কেবল ইউটিউব শুরু করছি, তো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। যদি সময় পান এটা একটু দেখে নিয়েন আমার এই ভিডিওটা দেখার পরে, তাহলে পুরোটা আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এই ভিডিওটা পুরানো, কিন্তু পুরো ঘটনাটা কোথায় থেকে কোথায় আসছে এটা বোঝার জন্য এটা কাজে দেবে। তবে কোথায় আমাদের চোখ রাখা লাগবে, অনেক দূরে ইউরোপে, মানে আমি সেখানে আছি আর কি, ইউরোপের তুরস্কে। কি হয়েছে তুরস্কে, জানা আছে জানা নাই, আসেন এটা একটু দেখি। কয়েক সপ্তাহ আগে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল না, প্রথম দফায় কোনো প্রার্থী কিন্তু শতকরা 50% ভোট পায় নাই। তো ওই সমস্ত দেশে একটা সিস্টেম আছে যে শতকরা 50% ভোট না পেলে দ্বিতীয়বার ভোট নেওয়া হবে। তো দ্বিতীয়বার ভোট নেওয়া হইল, তাতে প্রেসিডেন্ট এরদোগান জয়লাভ করলেন, মাশাল্লাহ। নির্বাচনের আগে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় অংশ কিন্তু এরদোগানের সমালোচনা করছিল, কিন্তু তিনি যখন চূড়ান্তভাবে বিজয়ী হলেন তখন তার বিজয় নিয়ে দুনিয়ার কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই। তার কারণ, তুরস্কের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছিল। কাডাল রানীর রাতের ভোট তো দূরের কথা, তুরস্কের নির্বাচনে কোনো ধরনের কারচুপির খবরও আমরা শুনিনি। একেই বলে সত্যিকারের গণতন্ত্র, এবং এই গণতন্ত্র অনুশীলন করে এবং জনগণের প্রকৃত সমর্থন নিয়ে এরদোগান বারবার তার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। কাডাল রানীর মতো অভূতপূর্ব ভোট ডাকাতি বা বিরোধীদেরকে গুম, খুন বা ব্যাপক কারাবন্দির মতো ভয়াবহ অপরাধমূলক কাজ তাকে করতে হয়নি। অনেকে বলেন যে
ওখানে একটা কু হয়েছে এবং কুয়ের পরে উনি যথেষ্ট নিপীড়ন চালাইছেন, কিন্তু একটা দেশে একটা কু হয়ে গেছে। হ্যাঁ, কু হয়ে গেছে, এটার কারণটা সামলাইতে হবে না। যাই হোক, এই প্রসঙ্গে আর না যাই। এই তুরস্কের নির্বাচনের ফলাফল দেশে বিদেশে সকলেই প্রশ্নাতীতভাবে মেনে নেয়। নির্বাচনের পরপর এরদোগান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। এইটা পর্যালোচনা করলে আমরা দুনিয়ার রাজনীতি কোন দিকে যাইতেছে সেটা বুঝতে পারবো এবং বাংলাদেশের রাজনীতির আসন্ন ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা করতে পারবো। কি করছে এরদোগান নির্বাচিত হওয়ার পরে, আসেন দেখি। এরদোগানের জয়ের পরে পুতিন এবং ইউক্রেনের জেলেনস্কি দুজনে অভিনন্দন জানাইছিলেন এরদোগানকে। এর কিছুকাল পরে আমরা দেখলাম জেলেনস্কি গেলেন তুরস্ক সফরে। এরদোগান তাকে শুধু উষ্ণ স্বাগতমই জানালেন না, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভে তুরস্কের যে সমর্থন সেটা জ্ঞাপন করলেন। তুরস্ক কিন্তু ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য, ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হইতে চায়। এটা তো ছিল পুতিনের ইউক্রেন আক্রমণের একটা বড় কারণ, তাই না? ইউক্রেন ন্যাটোতে আসবে এটার জন্য যে এরদোগান সমর্থন দিল, এইটা পুতিনের জন্য একটা বিশাল বড় বিপর্যয়কর ঘটনা। কিন্তু এরদোগান কিন্তু এখানে থামলেন না, তুরস্কে পাঁচজন ইউক্রেনের কমান্ডার আশ্রয় নিয়েছিল। কেমনে জানেন? এরা ওই যে মারিওপোল হয়েছিল না, মারিওপোলে যুদ্ধ হয়েছিল না, রুশ বাহিনীর কাছে ধরা পড়ছিল এবং একটা সমঝোতার অংশ হিসেবে রাশিয়া তাদেরকে তুরস্কে যাওয়ার অনুমতি দিছিল। একটা শর্ত দিছিল, কিন্তু শর্ত ছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা যেন ইউক্রেনে না ফেরে, তারা ফিরতে পারবে না। কিন্তু কি করলেন এরদোগান? এরদোগান ওই পাঁচজন ইউক্রেনীয় কমান্ডারকে জেলেনস্কির সাথে কিয়েভে ফেরার অনুমতি দিলেন। তো রাশিয়া যে শর্ত দিছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে ওরা ইউক্রেনে ফিরতে পারবে না, এই শর্ত কি এরদোগান মানলেন? মানলেন না, ভঙ্গ করলেন। রাশিয়া কিন্তু তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানাইছে। তারপরে এরদোগান এটা করছেন, কেন করছেন আমরা আস্তে আস্তে বুঝে যাব কেন করছেন। তারপরে এরদোগান আর একটা কাজ করলেন, উত্তর ইউরোপের দুইটা দেশ ফিনল্যান্ড এবং সুইডেন, পুতিন যে ইউক্রেন আক্রমণ করলো তার পরবর্তীতে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য দরখাস্ত দিছিল, এই দুইটা দেশেরই কিন্তু রাশিয়ার সাথে বর্ডার আছে। হ্যাঁ, তো এদের প্রার্থিতা, এদের ক্যান্ডিডেটশিপ, এটা গ্রহণ করবে কি করবে না, এটার জন্যে ন্যাটোর যারা সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সম্মতির দরকার আছে যে তার প্রার্থিতা গ্রহণ করবে কি না। এর জন্যে তো তুরস্ক কিন্তু ফিনল্যান্ডের প্রার্থিতা অনুমোদন করছিল, কিন্তু সুইডেনেরটা দেয় নাই, কিন্তু দিছিল না। সুইডেনের দরখাস্ত কিন্তু আটকায় রেখেছিল তুরস্ক। তার কারণ হিসেবে এরদোগান বলছিল যে সুইডেনে কিছু ব্যক্তি এবং গ্রুপ তুরস্ক বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে তার সমস্ত সে সমস্ত বন্ধ না করলে তুরস্ক সুইডেনকে সমর্থন দেবে না। কিন্তু এই মাসের 11 এবং 12 তারিখে ন্যাটো সম্মেলন হয়ে গেল, তার ঠিক আগে এরদোগান ঘোষণা করলেন যে তিনি সুইডেনের যে প্রার্থিতা ছিল, তার দরখাস্ত ছিল, সেইটা উনি অনুমোদন করবেন। তো তাইলে একটা সীমান্তবর্তী দেশ মানে ফিনল্যান্ড আগেই তো দরখাস্ত দিয়ে রাখছে, আর একটা দেশ সুইডেন সেও কিন্তু ন্যাটোভুক্ত হইতে যাচ্ছে। এটা কিন্তু পুতিনের জন্য আর একটা বড় দুঃসংবাদ। তো ইউক্রেন আক্রমণের পরে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু এরদোগানের তুরস্কই যুদ্ধরত দুই পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখছিল। দীর্ঘ 2 দশক দেশ শাসনের পরে আরও একটা নতুন দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হইয়া এরদোগান আভ্যন্তরীণভাবে একটা শক্তিশালী অবস্থানে কিন্তু ছিলেন। তারপরও তিনি পর পর কেন ওই অ্যাকশনগুলো নিলেন যা পুতিনের জন্য চরম ক্ষতিকর? এককালে তুরস্ক ছিল পৃথিবীর অন্যতম শক্তিধর সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। সেই বিশাল ক্ষমতা এখন নাই, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু না তুরস্ক। তুরস্ক এখন ইউরেশিয়ার একটা প্রধান শক্তি, রাশিয়ার সাথে তাদের 100 বছরের সম্পর্ক। কিন্তু রাশিয়াতে কি হচ্ছে তার বিস্তারিত খবর কিংবা দৃষ্টাতে কি ঘটতে যাচ্ছে তার বাস্তবতা ভিত্তিক অনুমান তুরস্কের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নীতি নির্ধারকদের কিন্তু থাকে। ইউক্রেন যুদ্ধে যা ঘটতেছে এবং রাশিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক ঘটনাবলিতে এরদোগান সরকারের মনে হয়েছে যে পুতিন একটা কঠিন অবস্থায় পড়ছেন, কঠিন বাটে পড়ছেন, যা থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেউ ভিডিওটি স্ক্রোল করবেন না। এখন আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে সরকার যে পরিমাণ এখনই মরিয়া হয়ে উঠেছে, তাহলে এখনও পর্যন্ত 6 মাস বাকি আছে আগামী নির্বাচনের। এই পর্যন্ত সময়ে তিনি আরও কী কী করতে পারেন, কীভাবে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন, আসুন আমরা একটু শাহেদ আলম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। এবার ভাবুন তো যে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগের প্রার্থী মার খাচ্ছে, প্রাণ ভয়ে দৌড়াচ্ছে, অ্যাম্বুলেন্সে ওঠার জন্য, রিক্সা ওঠার জন্য দৌড়াচ্ছে,
এবং পেছন দিক থেকে বিরোধী পক্ষ যাকে মারামারি করছে, মারছে, ধরছে। কেমন হতো এটি কি ভাবা যায়? আজকে কোথায় থাকতো আইনশৃঙ্খলা বাহিনী? আজকে কোথায় থাকতো সরকারের প্রশাসন? আজকে কোথায় থাকতো নির্বাচন কমিশন? শেখ হাসিনা চাইলেও কি আর নিজে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা? আর দ্বিতীয়ত হল, শেখ হাসিনা কি মানুষকে নির্বাচনের জন্য যথেষ্ট উদ্বুদ্ধ করার ক্ষমতা হারিয়েছেন কি? তাকে অনেক সময় অনেকেই বলেন মাদার অফ গুন্ডস, অর্থাৎ গুন্ডা বাহিনীর মাদার, গড মাদার বলে থাকেন। কিন্তু আমরা হয়তো কেউ কেউ এটা অবিশ্বাস করি যে না, ঠিক আছে, তিনি নিজে এটা করেন না, কিন্তু তিনি যে সিস্টেম তৈরি করেছেন, তিনি যে বাহিনী তৈরি করেছেন, সেই বাহিনীর প্রতি আসলে তার কোন নিয়ন্ত্রণ নেই। আমরা যদি বলি যে আওয়ামী লীগের এখন জনসমর্থন মাত্র 11%, সেটি অতিরঞ্জিত হবে কেনা? আমরা দেখেছি শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হয় 2014 সালে, আমরা দেখেছি 2018 সালে, তারপরেও হয়তো এখনো কোনো কোনো মানুষ ভাবতে পারেন যে না, হয়তো এবার তিনি সুষ্ঠু নির্বাচনের কথা সত্যিই বলছেন। প্রথমে আমি আলোচনা করব যে শেখ হাসিনা চাইলেও আর সুষ্ঠু নির্বাচন তার পক্ষে দেওয়া সম্ভব কিনা। দেখুন, ঢাকা 17-এর যে উপনির্বাচন, সেই নির্বাচন আদতে কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে কোন প্রার্থী জিতলো কিংবা কোন প্রার্থী হারলো সেটিও কোনো বড় বিবেচ্য বিষয় নয়, কেননা জাতীয় নির্বাচনের আগ দিয়ে যে নির্বাচনকালীন শেখ হাসিনা সরকার বলুন আর কেয়ারটেকার বলুন, তার আগে মাত্র 5 মাসের একটি গ্যাপ। এই গ্যাপে যিনি সংসদ সদস্য হবেন সেটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো আগ্রহ থাকার কথা না। তবুও এই নির্বাচনটার দিকে আগ্রহ ছিল এই কারণে যে শেখ হাসিনা ক্রমাগতভাবে তার সরকারের কাছে, জনগণের কাছে, বিদেশি দাতাদের কাছে এবং যারাই সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, বিরোধী দল সহ সবাইকে বলছেন যে সুষ্ঠু নির্বাচনে তার সরকার বদ্ধপরিকর এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে। সরকার তো বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে যে তারা শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর। সেটার একটা টেস্ট কেস, মানে পরীক্ষাগার, পরীক্ষা কেন্দ্র কিভাবে, এটি হলো যে জাতীয় নির্বাচনের মতো পুরো 300 আসন নয়, এটি হলো একটি মাত্র জায়গা। এখানে জাতীয় নির্বাচন হলে যে প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো থাকত সেগুলোর কেউ নেই, একটা ডামি প্রধান প্রতিদ্বন্দ্বী হিরো আলম দাঁড়িয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরাফাতের বিরুদ্ধে। জাতীয় নির্বাচনের মতো পুরো 300 আসনেই তার কর্মকাণ্ড বিস্তৃত করার সুযোগ ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, ভোটের পর্যবেক্ষক বলেন, যাদের কথাই ধরুন না কেন, এটা 300 আসনে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার নির্বাচন ছিল না, এটি ছিল মাত্র 1টি আসনের নির্বাচন। সুতরাং এই জায়গাটাতে সর্বোচ্চ পারফরমেন্স দেখানোর একটা সুযোগ ছিল। দ্বিতীয়ত ছিল যে এই নির্বাচনে আসলে হেভিওয়েট কোন প্রার্থী ছিল না, বিএনপি কিংবা বিরোধী দলের কোন প্রার্থী ছিল না, ছিল তাদের দলের প্রার্থী এবং একজন সাম্প্রতিককালে ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে পপুলার হয়ে ওঠা হিরো আলম। তার যে তাকে অনেক সময় অনেকেই বলেন মাদার অফ গুন্ডস, অর্থাৎ গুন্ডা বাহিনীর মাদার, গড মাদার বলে থাকেন, কিন্তু আমরা হয়তো কেউ কেউ এটা অবিশ্বাস করি যে না, ঠিক আছে, তিনি নিজে এটা করেন না, কিন্তু তিনি যে সিস্টেম তৈরি করেছেন, তিনি যে বাহিনী তৈরি করেছেন, সেই বাহিনীর প্রতি আসলে তার কোন নিয়ন্ত্রণ নেই। যেমনটা আমরা দেখলাম ঢাকা 17-এর আসনে, একজন তো তাকে বেধড়ক হিরো আলমকে মারার পরে আমি দেখলাম যে ইত্তেফাকের সম্ভবত লাইভ ভিডিওতে বলছেন যে ওকে মারবো না তো কি হয়েছে, কোনো প্রার্থী নাকি, ওর কোনো নৈতিকতা আছে নাকি। একবার ভাবুন তো যে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগের প্রার্থী মার খাচ্ছে, প্রাণ ভয়ে দৌড়াচ্ছে, অ্যাম্বুলেন্সে ওঠার জন্য, রিক্সায় ওঠার জন্য দৌড়াচ্ছে এবং পেছন দিক থেকে বিরোধী পক্ষ যাকে মারামারি করছে, মারছে, ধরছে। একবার ভাবুন তো আরাফাত নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে কিন্তু মাঠে আওয়ামী সমর্থক কর্মীরা, মহিলা কর্মী হোক, পুরুষ কর্মী হোক, তাকে নাজেহাল করছে, অপদস্থ করছে, কেমন হতো এটি কি ভাবা যায়? আজকে কোথায় থাকতো আইনশৃঙ্খলা বাহিনী? আজকে কোথায় থাকতো সরকারের প্রশাসন? আজকে কোথায় থাকতো নির্বাচন কমিশন? তাহলে যেই ট্রিটমেন্ট আরাফাত পাওয়ার কথা কিংবা পেতে পারতেন সেটি কেন হিরো আলম পাবেন না, এটাই তো প্রশ্ন, তাই তো? এই প্রশ্নের কারণেই প্রশ্নটা এসেছে যে দুটি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। হিরো আলম বেচারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমি
নির্বাচনে দাঁড়িয়েছিলাম এটি প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, সেটি তিনি প্রমাণ করলেন এবং হেরে যেও মনে হলো যে না, তিনি একটা জয়ের পথ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।